নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। রেসিপি ইন ভিলেজ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি। আজ তো নববর্ষ, আর নববর্ষে বাঙালির পাতে বিভিন্ন রকম আইটেম থাকে, আর তার মধ্যে কিন্তু ইলিশ মাছ, খাসির মাংস বা মুরগির মাংস কোনো কিছুই বাদ যায় না। আজ আমরা সেরকমই একটি পদ আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। আজ আমরা বানাবো একদম বাটা মশলায় খুব পুরনো একটা পদ্ধতিতে খাসির মাংসের পাতলা ঝোল। আজ আমরা এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেই মশলাগুলো আপনাদের দেখিয়ে দিই কী কী মশলা নিয়েছি। আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা বেটে নেব, আদা বাটা হয়ে গেছে তুলে নেব, রসুন, জিরে, ধনে, ধনে বাটা হয়ে গেছে তুলে নেব, শুকনো লঙ্কা বেটে নেব, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, আলুতে লবণ হলুদ মেখে নেব, লবণ হলুদ, তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব, আলু ভাজা হয়ে গেছে তুলে নেব, এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটি তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন বাটা, রসুনটা হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা বাদামি ভাজা হয়ে গেছে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব, লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা,
সামান্য পরিমাণ জল, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব খাসির মাংস। মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে দেব। খাসির মাংস ততক্ষণ পর্যন্তই কষবেন যতক্ষণ পর্যন্ত না খাসির মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু কষাবেন না, যখনই দেখবেন তেল ছেড়ে গেছে তারপরে কিন্তু এটার মধ্যে জল দিয়ে দেবেন। খাসির মাংসের মধ্যে সেই গন্ধটা যেন বজায় থাকে, তা না হলে কিন্তু খাসির মাংস খাওয়ার কোনো মানেই হয় না। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। মাংস এবং মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। ধনে পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। এবার একটি ঢাকা দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য বেশ অনেকক্ষণ সময় ধরে মাঝারি আছে কষিয়ে রেখেছিলাম। বলেছিলাম খাসির মাংসের পাতলা ঝোল, দেখুন খুব সুন্দর কালার এসেছে আর ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছে। আলু এবং মাংস দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নববর্ষ স্পেশাল খাসির মাংসের ঝোল আমাদের তৈরি হয়ে গেছে। বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে জানালাম। না কেন জলদি আমি মেখে দিই। খুব সুন্দর হয়েছে। মাংসটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা তো দেখলেন অভিদীপ এখন খাচ্ছে, ওর খেতে অনেকক্ষণ সময় লাগবে। আর তার মধ্যেখানে আমি একটু টেস্ট করেছি, ভীষণ সুন্দর হয়েছে একদম পাতলা ঝোল খাসির মাংসের। তো আমাদের এই নববর্ষ স্পেশাল মেনু আপনাদের কেমন লাগলো সেটা তো অতি অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে খাবেন, একদম পুরনো দিনের মতো করেই রান্না করেছি, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আমাদের এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।